বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো। তোমাদের জন্য, ভালো থাকার জন্য কামনা করি। এই মহামারীর মধ্যে যে যেখানে থাকবে ভালো থাকবে। আর আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে খুব দ্রুততম সময়ের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে স্বাভাবিক অবস্থা দিয়ে আমাদেরকে আবার তোমাদের সাথে সরাসরি ক্লাস করার পরিবেশ সৃষ্টি করে দেয় মহান আল্লাহ তাআলার কাছে আমরা এই প্রত্যাশা করি। তো আমরা আজকে উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ের 8.2 এর একটি ক্লাস নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আশা করি তোমরা যে যেখানে আসো ওইখান থেকে ক্লাসটা দেখবে। তো এই ক্লাসের পূর্বে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয় বা প্রস্তুতিমূলক কিছু বিষয় বেসিক জিনিস জানতে হয়। তারপর আমরা যদি ক্লাসটা দেখি তাহলে আমরা ভালো বুঝতে পারবো। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে সাইন 0 ডিগ্রি কোটো 0, সাইন 30 ডিগ্রি 1/2, সাইন 45 ডিগ্রি 1/4, সাইন 60 ডিগ্রি 3/2, সাইন 90 ডিগ্রি 1। এই সাইন কস টেন কট স্যাক কোসেক এইগুলি তোমরা মান অবশ্যই জানো। তার পাশাপাশি আরেকটা বিষয় আমাদের জানা থাকতে হয়, এই কোয়ার্টেন ইন্টারভাল প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ, 1, 2, 3, 4। আমরা জানি এখানে তো অল পজিটিভ, অল পজিটিভ, এটা হচ্ছে সাইন পজিটিভ, পজিটিভ, এটা হচ্ছে টেন পজিটিভ, এটা মানে স্যাক পজিটিভ। তাহলে এটা মানে সাইন পজিটিভ, এটার বিপরীত হয় কোসেক পজিটিভ, এটা মানে টেন পজিটিভ, এটার সাথে কট পজিটিভ, এটা মানে স্যাক পজিটিভ, এটার মধ্যে স্যাকের সাথে আছে কস পজিটিভ। তো এইভাবে আমরা এই কোয়াড্রেন্টের বিষয়গুলি আরো বিস্তারিত আলোচনা করা যায়। এখন আমরা সরাসরি অঙ্কে চলে যাই। এখন আমাদের অষ্টম অধ্যায়ের 8.2 এর 2 নম্বর অঙ্ক দেওয়া আছে cos theta 2, দেওয়া আছে cos theta -4/5। এই যে এখন আমাদের প্লাস মাইনাস আসলো কেন, প্লাস মাইনাস যদি আমরা উভয় দিকে এই স্কোয়ারটাকে উঠে দেওয়া হয় তো উভয় দিকে বর্গমূল করতে হয়েছে। এই বর্গমূলের কারণে বর্গমূল উঠাই দিলে প্লাস মাইনাস দিতে হয়। এখন আমাদের এই প্লাসের মানটা নিব না মাইনাসের মানটা নিব, এটা আমরা নির্ভর করে এই কোয়াড্রেন্টের উপরে। কারণ এখানে কোয়াড্রেন্টটা বলা হয়েছিল পাই লেস দেন থিটা লেস দেন 3/2, তার মানে 180 থেকে বড়, 270 থেকে ছোট।
তাহলে 180 থেকে যদি বড় হয় তাহলে এই 180 তাহলে ভিতরে ডুবতে হবে, যদি বেশি হয় তাহলে এটা ভিতরে ডুবতে হয়। আর যদি 370 থেকে ছোট হয়, 270 থেকে ছোট হয় তাহলে এখানে থাকবে, এটা ওভারটেক করবে না। সেই জন্য আমাদের এই এই কোয়াড্রেন্টে পড়ে সাইন থিটা। তাহলে এই কোয়াড্রেন্টে সাইন থিটা কি পজিটিভ না নেগেটিভ? এই কোয়াড্রেন্টে সাইন থিটাটা হচ্ছে পজিটিভ। তাহলে আমরা সুতরাং নিব সাইন থিটা ইকুয়াল টু মাইনাস 3/5। এই কোয়াড্রেন্টে সাইন থিটাটা হচ্ছে নেগেটিভ। আমি আগে ভুল বলছি কি না, এটা এই কোয়াড্রেন্টে সাইন থিটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ হওয়ার কারণে আমরা নেগেটিভ মানটা নিলাম। এখন আমাকে বলা হয়েছে টেন থিটা ও সাইন থিটার মান বের করতে, যেহেতু আমি কস থিটা আর সাইন থিটার মান জানি, সেহেতু আমরা টেন থিটার মানটা বের করতে পারি। সুতরাং টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা এখানে সাইন থিটার মান পেয়েছি কত? -3/5। কস থিটার মান পেয়েছি কত? -4/5। এই মাইনাস মাইনে যদি চলে যায় 3/5, আর ফাইভটা যদি উপরের দিকে যায় ফোরটা নিচের দিকে আসবে, কাটলে হয় 3/4। তাহলে আমরা সুতরাং একটা পারি অ্যান্সার সাইন থিটা ইকুয়াল টু -3/5 আর টেন থিটা ইকুয়াল টু 3/4। তাহলে আমরা দুই নম্বরের সমাধান পেয়ে গেলাম। তো এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। এখন আমাদের তিন থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলি ঠিক আছে, সেম নিয়ম হয়ে যাবে, যদিও কিছু শর্ত দেওয়া আছে, শর্তগুলি একটু দেখে এই যে শর্ত দেওয়া ছিল সেই শর্ত অনুযায়ী আমরা দুই থেকে তিন থেকে পাঁচ পর্যন্ত অঙ্কগুলি পরে দেখতে পাবো। তারপরে ছয়ের যে অঙ্কগুলি আছে ত্রিকোণমিতি, আমাদের সাধারণ গণিতে নবম দশম শ্রেণীর জেনারেল গণিত আছে, সেই গণিতে 9.1 এর প্রায় সেম অঙ্ক এগুলি। আশা করি তোমরা যদি 9.1 এর অঙ্কগুলি বুঝে থাকো তাহলে এগুলি মোটামুটি তোমরা নিজেরাই বুঝবে। আমি এখন 7 নম্বর অঙ্ক বলবো। দেওয়া আছে cosec a সমান a/b হলে a/b, এখানে বলা আছে cosec a সমান সমান a/b হলে tan theta equal to ডাইরেক্ট দিয়ে দিলাম কোসেকের স্কোয়ারে। কোসেকের স্কোয়ারে একে আমরা লিখতে পারি 1 + কট স্কোয়ারে। কোসেকের স্কোয়ারে এ এর সূত্র হচ্ছে 1 + কট স্কোয়ারে। তাহলে আমরা এখানে লিখলাম a² / b². এখন আমরা কট স্কোয়ারটা রেখে দিলাম, 1টাকে ওইদিকে নিয়ে গেলাম a² / b² - 1। কোয়াড স্কোয়ারকে আমি আবার লিখতে পারি 1/10² এটা যদি অসার করে b² - b². এখন আমরা এটা যদি উঠাই দিই 10² এ নিচে আসলো 1, এই b² গেল উপরে, নিচে এলো a² - b². তো যেহেতু নিচে 1 নিচে 1 আঙ্কিত হয় তাহলে কী করতে হবে, উভয় দিকে এটা নিয়ে বর্গমূল করি 10² এর সমান
তা আশা করি শিক্ষার্থীরা তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। তো তোমরা আরো বিভিন্ন মাধ্যমে তোমরা এই অনলাইন স্কুলের কার্যক্রমগুলি দেখে তোমরা নিজেদের দুর্বলতাগুলি জ্ঞাপন করতে পারো। তো এখন আমরা আমাদেরকে বলা হচ্ছিল যে 10 এর সমান প্লাস মাইনাস 2 স্কয়ার রেজিস্টার প্রমাণ করার জন্য এখন আমরা দেখব 10 নাম্বার। 10 নাম্বার আমাদের দেওয়া আছে 10 থিটা প্লাস সেক থিটা ইকুয়াল টু এক্স। তাহলে প্রমাণ করতে হবে সাইন এর সমান এস স্কয়ার মাইনাস 1 বাই এস স্কয়ার প্লাস 1। তাহলে আমরা প্রথমে এটাকে ভেঙে নিতে পারি সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটা লিখতে পারি কস থিটা ইকুয়াল টু এক্স। এখন আমরা এটা লসা করলো কস থিটা সাইন থিটা তাহলে তাহলে আমরা এখানে উভয় দিকে বর্গ করি
cos theta minus b sin theta. All is equal to 2. তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র স্কয়ার থিটা মাইনাস টু এ বি সাইন থিটা বি স্কয়ার সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু সি স্কয়ার. তাহলে এখন আমরা এটাকে লিখতে পারি স্কয়ার ওয়ান মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস টু এ কস থিটা বি সাইন থিটা এখন আমরা মাইনাস স্কয়ার সাইন স্কয়ার থিটা মাইনাস টু এ কস থিটা বি সাইন থিটা মাইনাস বি স্কয়ার কস থিটা ইকুয়াল টু এই স্কয়ারের থেকে এটা যদি ওই দিকে স্কয়ার যদি ওই দিকে নেই মাইনাস স্কয়ার মাইনাস বি স্কয়ার যদি ওই দিকে নেই বি স্কয়ার. তাহলে আমাদের যদি মাইনাস কমন নেই তাহলে আর কথা এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু এ কস থিটা বি সাইন থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা এদিক থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কী হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে উল্টাই যাবে. এদিকে মাইনাস আর এদিকে মাইনাস বাদ যদি দিই তাহলে এদিকে কি হয় এদিকে হয় যা এ সাইন থিটা প্লাস বি কস থিটা হোল স্কয়ার ইকুয়াল টু এদিকে হয় যা স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার. সুতরাং এ সাইন থিটা বি কস থিটা রুট স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস. তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ, আরো কিছু অঙ্ক আছে তোমরা বাসায় মনোযোগ দিয়ে করো তাহলে তোমরা সহজে বুঝতে পারবে. এবং আমার বিশ্বাস তোমরা বইয়ের অঙ্কগুলি যদি ভালোভাবে শেষ করো তাহলে তোমরা এই সৃজনশীল অঙ্ক করতে পারবে. আর যদি বইয়ের অঙ্কগুলি ভালো করে না করো তাহলে সৃজনশীল অঙ্ক করতে পারবে না. তার কারণ হচ্ছে বইয়ে যে নিয়মগুলি আছে ঠিক এই নিয়মের মধ্যেই শুধু চলক এবং বিভিন্ন টার্ম রাশি চেঞ্জ করে সৃজনশীল দেওয়া হয়। মূলত বইয়ের অঙ্কগুলি মূলত ভালোভাবে আয়ত্ত করতে পারলে তোমাদের এই সৃজনশীল অঙ্ক করতে সমস্যা হবে না। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবে, আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ হাফেজ।